10ই জুলাই 2021 25শে আষাঢ় শনিবার, তুলা রাশি, তুলা লগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমে আমরা আপনাদের অন্যান্য দিনের ন্যায় কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব। আর্থিক ভাগ্য কিন্তু আজ আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে। আপনার অত্যধিক বাড়াবাড়ি জীবনযাপন এবং অতিরিক্ত বিলাসিতার কারণে আপনার ব্যয় বৃদ্ধি হবে। এর কারণে আপনার পিতামাতাও চিন্তিত হয়ে পড়তে পারেন আর আপনি তাদের ক্রোধেরও শিকার হতে পারেন। আজ অর্থ সম্পর্কে আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন আছে। বিজনেসম্যানদের বলব আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য। দিনটি কিন্তু আপনাদের পক্ষে আজ মধ্যম প্রকৃতির, আর তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিন, আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে, আর তাই অফিসে কারোর ক্রোধের শিকার না হয়ে আপনার উচিত কম কথা বলে কাজ বেশি করা, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া, আর সহকর্মীদের যেন অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি মধ্যম প্রকৃতির। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন বা বিদেশে চাকরির কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু বলবো আপনাদের অবশ্যই অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করবেন, কিন্তু ওই আপনার অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রবণতার কারণেই কিন্তু পরিবারের সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। বন্ধু ব্যক্তি বা কোনো নিকট স্থানীয় ব্যক্তিবর্গের সাথে অচেনা ব্যক্তিদের, তারা যখন অচেনা কোনো ব্যক্তির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবে আপনার কাছের কোনো মানুষ, অত্যধিক সাবধান থাকুন, তারা কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে, আপনি প্রতারিত হতে পারেন। আজ স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের অত্যধিক সচেতন থাকতে হবে। গাড়ি ঘোড়া চালানোর সময় বিশেষ করে অত্যধিক যত্নশীল হওয়া প্রয়োজন, শরীরের কোথাও কিন্তু আঘাত লাগতে পারে। আর অবশ্যই ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, করোনা তৃতীয় ঢেউ চলছে, তাই এই সময় ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো ব্যস্ত রাস্তায় আজ আপনি বুঝতে পারবেন আপনার প্রেমিক বা প্রেমিকা সত্যি অসাধারণ, যার কারণে আপনি ভাগ্যবান। কোনো খবর না দিয়ে আজ আপনি তার সাথে দেখা করতে পারেন, আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন। স্বামী স্ত্রীও আজকে কিন্তু আপনাদের দিনটি চমৎকার হবে, কিন্তু আপনাদের কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে, কারণ আপনার কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে আপনাদেরকে না জানিয়ে আপনাদের বাড়িতে আসতে পারে, যার কারণে তার আপ্যায়নে আপনাদের মূল্যবান সময় নষ্ট হতে চলেছে। তাই মাথা গরম যেন করবেন না, মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন। মেজাজকে সঠিক রাখলে আপনি কিন্তু দিনটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সমর্থ হবেন। যারা পড়াশুনো করেন তাদেরকে আরও একটি জিনিস বলবো, সিনিয়রদের নিয়ে যেন ঝগড়া করবেন না, এটি কিন্তু আপনার পক্ষে ঠিক নয়। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ রাখুন, ক্রোধ কিন্তু একটি স্বল্প পাগলামির রূপান্তর মাত্র, তাই এই বিষয়ে আপনাদের সচেতন থাকার প্রয়োজন আছে। আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একদমই শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, তবে প্রতিবেশীদের থেকে অবশ্যই একটু সাবধান থাকুন। আজ কুকুরদেরকে যদি কোনো খাবার খাওয়াতে পারেন আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালো ফল আপনারা পাবেন। আর যেহেতু শনিবার তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।